नीरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस नीरा सफेद। নমস্কার, দেখছেন চার ডার খবর, আমি কিশলয়। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন উৎসবে ফিরুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, উৎসব চলছে, বিদ্রোহের উৎসব, গণতন্ত্রের উৎসব, মানুষের আওয়াজ তোলার উৎসব, ভুলের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ডাকের উৎসব, মানুষের রাস্তায় নেমে চিৎকার করে প্রতিবাদের উৎসব। উৎসব চলছে, উৎসব চলছে সেই সমস্ত ব্যক্তি যারা আপনার প্রশাসনে বসে রয়েছেন এবং মদদ দিচ্ছেন ধর্ষকদের, চোরদের, চিটিংবাজদের, তাদের বিরুদ্ধে এক একটা অপরাধ ফাঁস করার উৎসব চলছে। উৎসব চলছে, ম্যাডাম আপনি দেখতে পাচ্ছেন না, উৎসবে ফেরার কিছু নেই। উৎসব চলছে, উৎসব আজকেও চলবে, ডাক্তাররা বললেন, জুনিয়র ডাক্তাররা, আজকে ফের স্বাস্থ্যভবন অভিযান হবে। গতকাল সুপ্রিম কোর্টে প্রতি মুহূর্তে কপিল সিব্বল যেভাবে উত্তর দিতে পারলেন না বিচারকদের এক একটা প্রশ্নের, চালান ছিল না কেন, কেন পোস্টমর্টম দেরিতে হলো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেভাবে তিনি বললেন, আমি জানি না, আমার কাছে নেই, বলতে পারবো না, জেনে বলছি, তাতে আপনারা তো উৎসব চালাচ্ছেন, মিথ্যের উৎসব, চাপা দেওয়ার উৎসব, সত্যকে আড়াল করার উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন ডাক্তারদের কাজে ফিরতে, মানুষকে উৎসবে ফিরতে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনবো, তারপর ফিরব। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য, আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্যভবনে গেছিলেন, স্বাস্থ্যভবনে গিয়ে পাঁচটা, আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন, সব কটা ডিম্যান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে MSVP আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো, চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডাইরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব ডিমান্ড মেনে নেওয়া হয়েছে, দুটো ডিমান্ডের কথা তো ভুলে যাচ্ছেন, এক হলো আপনার সিপির পদত্যাগ, আরেকটা হলো আপনার নিজের পদত্যাগ, এটাও তো ডিমান্ড ছিল, মেনে নিয়েছেন, এখন পর্যন্ত মানেননি, ভবিষ্যৎ বলবে। এরপর জুনিয়র ডক্টররা গতকাল রাত্রেবেলা PC করলেন, প্রেস কনফারেন্স করে জানালেন যে তারা কর্মবিরতি কন্টিনিউ করবেন। কি বললেন তারা শুনব। মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি, আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি, অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। এই মুহূর্তে চার ডার খবরে আমার সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দেবো, ঝন্টু বরাক রয়েছেন, অধ্যাপক রয়েছেন, ডক্টর তথাগত দাস চিকিৎসক রয়েছেন, ডক্টর সুদীপ দাস চিকিৎসক। প্রথমেই যাব ডক্টর তথাগত দাসের কাছে। ডক্টর, গতকাল জুনিয়র ডক্টররা বললেন যে আমরা প্রোটেস্ট কন্টিনিউ করব, আমরা নিজেদের কর্মবিরতি কন্টিনিউ করব। সুপ্রিম কোর্ট বলছেন যে আপনারা কাজে ফিরুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিকোয়েস্ট করছেন, তা সত্ত্বেও তারা কাজে ফিরছেন না। কতদিন পর্যন্ত চলবে এই কর্মবিরতি, এবং ডিমান্ডগুলো শুনলাম, পূরণ না হলে আপনারা বা জুনিয়র ডক্টররা কী করবেন? দেখুন, প্রথম একটা কথা বলার, সুপ্রিম কোর্ট আগের দিন একটা কথা বলেছে কিন্তু, যে রাজ্য সরকারকে এনশিওর করতে হবে যে জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফেরার কনফিডেন্স পান,
সেই কনফিডেন্স কিন্তু আমরা পাইনি, এক নম্বর কথা। দু নম্বর কথা, কোনো অন্যায্য দাবি নয়, বারবার করে যে সরকারের তরফে বলা হচ্ছে যে সব দাবি মেনে নেওয়া হয়েছে, খুব পরিষ্কার দাবি ছিল। আমি আরেকবার মনে করাই, ঘটনার দিন আর জি করের প্রিন্সিপাল, যিনি MSBP ছিলেন, যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি ছিলেন, সেই অথরিটির সাসপেনশন ফ্রম দ্য রেস্ট অফ দেয়ার সার্ভিস, যতদিন তারা চাকরি করে ততদিন সাসপেনশন। এবং আমরা দেখেছি এ সাসপেনশন লেটার এসছে ইনক্লুডিং অভিক দেন বিরূপাক্ষ বিশ্বাস, সেখানে কিন্তু প্রপার জাস্টিফিকেশান কোনো নেই। এই প্রপার জাস্টিফিকেশানের সঙ্গে সাসপেনশন আমরা চাইছি। এবং আরেকটা বিষয় আমরা পরিষ্কার করে দিই যে দেখুন কতদিন চলবে, তার থেকেও বড় কথা কিন্তু এই যে বারবার করে ব্যাপারটা সামনে আসছে না যে আন্দোলন চলছে, আন্দোলনটা ফোকাস হচ্ছে ডেফিনেটলি, কিন্তু আমাদের কিন্তু এক নম্বর দাবি ছিল জাস্টিস, বিচার। সেই বিচারটা হচ্ছে না বলে কিন্তু আজকে আমরা আন্দোলনে। এবং বিচারটা যদি যত দ্রুত হবে, এর আগে আমরা দেখেছি যে জেসিকা লালের সময় যে ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হয়েছে, আমরা বারবার করে দাবি করেছি যে ফাস্ট ট্র্যাকিং অফ দ্য ইনভেস্টিগেশন, কারণ এটা কিন্তু আমরা দেখেছি অন ডিউটি ডক্টর, এটা সিভিয়ারেস্ট ফর্ম অফ ভায়োলেন্স। তো এটার জন্য যদি ফাস্ট ট্র্যাক করা ভীষণভাবে দরকার আমরা মনে করি, এবং যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হচ্ছে আন্দোলন চলবে। দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আমি যাবো ডক্টর সুদীপের কাছে। ডক্টর সুদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসন বলছেন 23 জনের নাকি মৃত্যু হয়েছে আন্দোলনের ফলে, ডাক্তাররা কাজ করছে না, অন্যদিকে জুনিয়র ডক্টররা বলছেন জুনিয়র ডক্টররা যদি কর্মবিরতি করে তার জন্য যদি 23 জনের মৃত্যু হয় তার মানে গোটা স্বাস্থ্য ব্যবস্থার ফেলিওর। সেটা কি বলবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিকিৎসা ব্যবস্থা চলছে তাতে মেডিকেল কলেজগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জেলা মহকুমা হসপিটাল চলছে, সুপার স্পেশালিটি হসপিটাল চলছে, এবং কিছু কিছু প্রাইভেট হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও চলছে। তারপরে তাহলে মেডিকেল কলেজ অল্প একটু অংশ পড়ে থাকলো, তা সেই অংশের মধ্যে জুনিয়র ডাক্তাররা না থাকলে সিনিয়র ডাক্তার তাদের প্রাণপণ এক্সট্রা খেটে, আমরা যারা সিনিয়র ডাক্তার আছি তারা দুদিন তিন দিন নাইট রেস্ট পর্যন্ত স্টে করে আমরা কিন্তু ডিউটি করে যাচ্ছি। তাহলে তারপরে যদি এই কথা হয় তার মানে ইনডিরেক্টলি কিন্তু জুনিয়র ডাক্তারদেরকে তো হেয় করা হলো, সিনিয়র ডাক্তারদের অপমান করা হলো, বা তাদের এফিসিয়েন্সি নিয়ে কথা তোলা হলো যে সিনিয়র ডাক্তার ইজ নট এফিসিয়েন্ট টু কোপ আপ দ্য সিচুয়েশন অ্যাটলিস্ট দ্য এমার্জেন্সি প্রসিজিওর। তাহলে কি সেই জায়গাটাই বলতে চাইছে যে এই সিস্টেমের এমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল করার জন্য আমাদের মতো সিনিয়র ডাক্তাররা আমরা যোগ্য নই? তা যদি যোগ্য না হয় তাহলে আমাদেরকে সরিয়ে দিলেই হয়, তাহলে এবার যোগ্য ব্যক্তি খুঁজে তারা সেখানে বসাক, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ডেথগুলো হয়েছে সেই ডেথগুলো কি খুঁজে দেখা হয়েছে, ডেথগুলোর কারণটা কী হয়েছে? তিনি ওখান থেকে সেই তিনি যেই হন, তিনি অভিষেক ব্যানার্জি হন আর তিনি যেই হন, তিনি ওখান থেকে যে বলে দিচ্ছেন যে ডেথটা হয়েছে ডিউ টু ল্যাক অফ ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রসিজিওর, সেটা কি দেখা হয়েছে? তিনি খোঁজ নিয়ে দেখেছেন বা আরটিএ করেছেন? সেটা না জেনে ওখান থেকে আর পাঁচটা পেশেন্ট পার্টির মতো যদি বলে পেশেন্টের মৃত্যু মানেই হচ্ছে ডাক্তারের দোষে মৃত্যু, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। স্টেটের হাইয়েস্ট প্রশাসন থেকে যদি এই কথা বলে ডাক্তারদের বিরুদ্ধে, তাহলে এই স্টেটে থাকাটা মানে অদ্ভুত একটা, আমরা আশঙ্কায় ভুগছি যে আমাদের দিকে কীভাবে অঙ্গুলি হেলন করা হচ্ছে এটা আমরা বুঝে পাচ্ছি না। সুতরাং এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। দরকার হলে তারা খোঁজ করুক যেগুলো মারা গেছে, হাসপাতালেই তো রুগী মারা যাবে, রুগী তো শ্মশানে মারা যাবে না, তাহলে হাসপাতালে রুগী মারা গেলে তাহলে সেটা খোঁজ করে দেখুক, ইমিডিয়েট তদন্ত করে যে হ্যাঁ কটা রুগী এসেছিলো তার মধ্যে কতগুলো চিকিৎসা পায়নি বলে মারা গেছে, তারপর তারা প্রকাশ করুক, এবং তারপর আমাদের সিনিয়রটা তার মানে সিনিয়র ডাক্তারে যাই তাহলে আমাদেরকে দূর করে দেয়, মিটে গেল ঝামেলা। ডক্টর, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি, বলছেন যে জুনিয়র ডক্টররা কাজ না করলে প্রশাসন যদি বলে যে 23 জনের মৃত্যু হয়েছে তার মানে সিনিয়র ডক্টর, আপনাদের মতো সিনিয়রদের ওপরে প্রশ্নচিহ্ন তুলে আসছে যে আপনারা নাকি চিকিৎসা করতে পারছেন না, তাই নয় কি? একদম তাই। আমি ঝন্টুবাবুর কাছে আসবো। ঝন্টুবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য বলে দিল 23 জনের মৃত্যুর কথা, যেটা আমি প্রশ্ন করছিলাম, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সব দাবি মেনে নিয়েছি, তাহলে কেন তারা কাজে ফিরবে না? উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন, কাজে ফিরুন, উনি ফেরার কথা বলছেন, কি বলবেন? প্রথম কথা, উনি মিথ্যাচার করছেন, চরম মিথ্যাচার করছেন। আমি কেন বলছি তোমায়, আসলে উত্তাল এই যে গণ আন্দোলন, নাগরিক আন্দোলন, সেই আন্দোলনের অভিমুখ ঘোরাতে মুখ্যমন্ত্রী কিন্তু এই আহ্বানটা করেছেন গতকাল। আমি বলি দেখো, তুমি শুরুটা করেছিলে খুব সুন্দরভাবে, আমরা বলছি হ্যাঁ মানুষ তো উৎসবেই আছে, মানুষ কিন্তু উৎসবের জন্য কারো আমন্ত্রণ চায় না। আমি কোনোদিনও ছোটোর থেকে এত বড় হয়েছি কোনো উৎসবে কারো আমন্ত্রণে অপেক্ষা করিনি, উৎসব আমার স্বাভাবিক অধিকার। সেই উৎসবে আজকে আমরা মেতে উঠেছি সাধারণ মানুষ, প্রতিবাদের উৎসবে এক মাস ধরে চলছে, আগামী যতদিন জাস্টিস না পাবে চলবে। আমি বলি দেখো, গতকাল যদি তুমি সুপ্রিম কোর্টে দেখো, রাজ্যের প্রতিনিধি সুপ্রিম কোর্টে কপিল সিব্বল প্রথম দিক থেকে এই গণ আন্দোলনটাকে ভাঙার জন্য বিভিন্ন মরিয়ার চেষ্টা রাজ্যের হয়ে করছে, বলছে 23 জন স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে মারা গেছে জুনিয়র ডাক্তারদের চিকিৎসা থেকে আন্দোলনে থাকার জন্য, কর্মবিরতির জন্য। ঠিক কালকে CM প্রেস ব্রিফটা দেখো, তিনি নারায়ণ নিগমকে যখন বলতে বললেন, নারায়ণ নিগম কি বললেন, মিডিয়ার থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে আমরা জেনেছি 23 জন, 21, 22 বা 23 জন মৃত্যু।
আমি খেয়াল করে দেখো, কপিল সিব্বল বলছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট, আর স্বাস্থ্য দপ্তর বলছে মিডিয়া, যেই মিডিয়ার রিপোর্ট কোন, তারা কোভিডের সময় কোমরবিডিয়ে কতজন মৃত্যু হয়েছিল সেটা ওরা মানেনি। এই সরকার আজকে মিডিয়াকে কত ভালোবাসে দেখো, তোমাদেরকে মিডিয়ার রিপোর্ট, সরকারের কোনো ইন্টারনাল রিপোর্ট নেই। আমি বলছি রাজ্যে এই মুহূর্তে মোট হাসপাতাল হয়েছে 245টা, তার মধ্যে মেডিকেল কলেজ 26টা, মোট জুনিয়র চিকিৎসক 7,500-এর সামান্য বেশি। আমি বলছি রেজিস্টার ডাক্তার 93,000, তাহলে কতগুলো হাসপাতালে সিনিয়র ডাক্তার, কতগুলো হাসপাতালে জুনিয়র ডাক্তার আছে, তাদের কি ইয়ে। আর দ্বিতীয় হচ্ছে, আমি একজন অধ্যাপক, আমার যে ফেলোশিপে পাওয়া ছাত্ররা, যারা ফেলোশিপে কাজ করে, তাদেরকে আমরা কাজ শেখানোর জন্য আনি, কাজ করানোর জন্য নয়, কোনো জুনিয়র ডাক্তার দায়িত্ব নিয়ে বলছি, আমি যতদূর জানি তারা কিন্তু চিকিৎসা বা অপারেশনের সাথে সরাসরি যুক্ত হতে পারে না, সিনিয়র ডাক্তারদের কো অ্যাসোসিয়েট হয়ে কাজ করে। তাহলে মুখ্যমন্ত্রী দুটো কথা, হয় সিনিয়র ডাক্তারদের প্রতি তিনি ভরসা রাখছেন না, কিংবা তিনি একটা বড় কনস্পিরেসি লুকানোর চেষ্টা করছেন যে এন্টায়ার স্বাস্থ্য ব্যবস্থা জুনিয়রদের হাতে দাঁড়িয়ে আছে, 4-5 বছর কোনো ডাক্তার রিক্রুটমেন্ট নেই, তার সাদের সুপার স্পেশালিটিগুলো চূর্ণয়ন হয়েছে, উন্নয়ন কিছু হয়নি। আমি এই যে ভয়ানক চিত্রটা স্বাস্থ্য দপ্তরের, যেখানে ভারতবর্ষে একমাত্র বোধ হয় পশ্চিমবঙ্গ যেখানকার জুনিয়র ডাক্তার ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে, মুখ্যমন্ত্রী সিএম বলছেন এই কথাটা, এটা তো ভয়ানক কথা কিশোরাই, এটা তো ভয়ানক যে জুনিয়র ডাক্তাররা না থাকলে নাকি স্বাস্থ্য দপ্তরের শিরদাঁড়া ভেঙে যাচ্ছে, অন্তত সিএম বলছে, তাকে মরিয়া চেষ্টা করতে হচ্ছে, ধমকানো চমকানো হচ্ছে। আমি বলছি আপনি সতর্ক হয়ে যান, 2019 সালে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের আপনি ধমকে চমকেছিলেন বলে মাস রেজিগনেশনে গিয়েছিল। আমি বলছি আজকের এই উত্তাল আন্দোলনে আপনি ধমক চমক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, এবং গতকাল আপনি আওয়াজ পেয়ে গেছেন যে মানুষ হচ্ছে, মানুষের বিচারালয় হচ্ছে সবচেয়ে বড় বিচারালয়। মাননীয় সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে বলছি যে এমন ইতিহাসে বহু উদাহরণ আছে যে বিচার ব্যবস্থাকেও জনগণ ছেড়ে কথা বলেনি। বেশ, আমি আরজিকর থেকে তুলিকার কাছে লাইভে যাওয়ার আগে আমাদের প্রতিনিধি রয়েছেন, আমি একবার ছোট্ট একটা উত্তর নেব তথাগতর কাছে। ডক্টর তথাগত, গতকাল বলা হলো যে সুপ্রিম কোর্টেও বলা হয়েছে যে যদি আজকে 5টার মধ্যে ডিউটিতে না ফেরেন জুনিয়র ডক্টররা, তাহলে ব্যবস্থা নেওয়া হতে পারে, ব্যবস্থা যদি নেওয়া হয়, রেজিস্ট্রেশন যদি বাতিল করা হয়, যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, দেন হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাকশন? দেখুন, আমি একটা কথা ক্লিয়ার করে বলি, সুপ্রিম কোর্ট থেকে এটা বলা হয়েছে যে 5টার মধ্যে কাজে না ফিরলে রাজ্য যদি কোনো অ্যাকশন নেয় আমরা আটকাতে পারবো না। ঠিক, দ্যাট ওয়াজ আ স্টেটমেন্ট। ঠিক, আমরা পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, এটা জুনিয়র ডাক্তার শুধু নয়, সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা বলতে চাই, এটা সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তার প্রত্যুত্তরটা যেন প্রস্তুত থাকে নেওয়ার জন্য, এটাই পরিষ্কার কথা আমার বলার। ঠিক আছে, আমি আসছি এই মুহূর্তে, আমি আসছি ঝন্টুবাবু প্রত্যেকের কাছে আসবো এই মুহূর্তে। তুলিকা আমাদের প্রতিনিধি লাইভে রয়েছেন আরজিকর থেকে, আজকে আবারও নতুন করে স্বাস্থ্য ভবন অভিযানের কথা বলেছেন জুনিয়র ডক্টররা, অন্যদিকে আরজিকরের কী পরিস্থিতি গোটাটা নিয়ে তুলিকা এই মুহূর্তে কী দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে কিন্তু আরজিগড়ে যেরকম একদিকে সিআইএসএফ এর যারা জওয়ানরা রয়েছে তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তার সঙ্গে কলকাতা পুলিশও রয়েছে, এবং আজকে যেরকম ভাবে জুনিয়র চিকিৎসকরা তারা যে কর্মসূচি নিয়েছেন যে আজকে দুপুর 12টার পর তারা স্বাস্থ্যভবন অভিযান করবেন, এবং করুণাময় মোড় থেকে সেই মিছিল তারা স্বাস্থ্যভবনে স্বাস্থ্যভবন পর্যন্ত যাবেন, এবং তাদের যে মূলত যে দাবি তার কারণ গতকালই রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে বার্তা দেওয়া হয়েছে, যে তথ্য দেওয়া হয়েছে যে জুনিয়র চিকিৎসকরা তারা লক্ষ লক্ষ মানুষদের নাকি পরিষেবা দিচ্ছেন না, এবং তাদের এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যেটা জানিয়ে দিয়েছে, আজকে বিকেল 5টার মধ্যে তাদের সকলকেই কাজে যোগদান করতে হবে। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে, যেরকম এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য 9 আগস্টের ঘটনার পরে যেরকমভাবে PWD যে সংস্কারের নির্দেশ দিয়েছে, যে অর্ডার পাস হয়েছে, সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য যে অধিকর্তা রয়েছেন তিনি, তার গোচরে এই পুরো বিষয়টি ছিল, থ্রেড কালচার এই মুহূর্তে চলছে, আর সে কারণেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবি জানিয়েই আজকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আজকে যে মিছিল করে স্বাস্থ্যভবন যাবেন, এবং ডু অর ডাই সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে কিশোরায়, তারা কিন্তু যে কোনো প্রকারই হোক তাদের যে দাবি সেটা মানতে হবে। তুলিকা সঙ্গে থাকো, নজর রাখো, সেই দাবিগুলো আমরা জানিয়ে রাখি একবার আমাদের দর্শকদের। জুনিয়র চিকিৎসকরা 5 দফা দাবি করেছেন, কি দাবি করেছেন? দাবি 1, সকল দোষীদের দ্রুত চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার কথা বলছেন তারা। 1 নম্বর দাবি, সকল দোষীদের দ্রুত চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং অপরাধের আসল উদ্দেশ্য সামনে আনা। দাবি 2,
তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে কারা জড়িত দ্রুত তাদের চিহ্নিত করে বিচারের দাবি। দাবি তিন, সুপ্রিম কোর্টেরও ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশ, দ্রুত সিপি বিনীত গোয়েলের ইস্তফার দাবি করেছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নাকি বারবার বলেছেন। দাবি চার, রাজ্যের সর্বত্র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। দাবি পাঁচ, সব মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিবেশ গড়তে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। আমি ডক্টর সুদীপের কাছে আরও একবার যাব। ডক্টর সুদীপ, আজকে বলা হচ্ছে স্বাস্থ্যভবন অভিযান হবে আবার নতুন করে, আমরা দাবিগুলো দেখালাম চিকিৎসকদের এবং সেই জুনিয়র ডক্টররা স্বাস্থ্যভবন অভিযান করবেন এবং হয়তো আবার ধরপাকড় হবে, অ্যারেস্ট হবে, ইত্যাদি হবে, বা হয়তো হবে না, আমি জানি না কী হতে চলেছে, আমরা দেখতে পাবো একটার সময়। আমার প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যভবন অভিযান আজকে আবার যখন নতুন করে হচ্ছে, অন্যদিকে যখন বলা হচ্ছে যে যেটা আমি জিজ্ঞেস করছিলাম ডক্টর তথাগতকে, কি ব্যবস্থা নেওয়া হতে পারে, সেখানে দাঁড়িয়ে যদি সত্যিই ব্যবস্থা নেওয়া শুরু করে রাজ্য সরকার, হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাকশন আপনাদের তরফ থেকে, কি পরবর্তী পদক্ষেপ? জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে তাদের যে দাবি দেওয়া সেইগুলোকে অবিলম্বে মেটানো উচিত। তাদের দাবি দেওয়ার বেশিরভাগই কিন্তু মানা হয়নি। তাদের মূল একটা জায়গায় ছিল, যেমন অভয়ার মৃত্যু তদন্ত দ্রুত করতে হবে, ফাঁসটাকে ফেলতে হবে, তেমনি সঙ্গে ছিল তাদের সিকিউরিটির, যারা এখনও বেঁচে আছে, যারা ভবিষ্যতে হত্যা বা ধর্ষণের দিকে এগোতে পারে, তাদের যাতে গার্ডটা পাওয়া যায়, সেই জন্য তাদের দাবি ছিল যে কলেজগুলোর সিকিউরিটি বাড়ানো। আজ পর্যন্ত একটা কলেজেও কোনো সিসিটিভি বসানো বা সিকিউরিটি স্টাফ বাড়ানোর ঘটা এখনও কিন্তু হয়নি। বহু কলেজে নামমাত্র টাকা, 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সিকিউরিটি এনহ্যান্সমেন্টের জন্য, যেটা দিয়ে একটা এত বড় মেডিকেল কলেজের মধ্যে সিকিউরিটি এনহ্যান্সমেন্ট করা সম্ভব নয়। তারা যদি মিনিমাম এইটুকুও তাদের সদিচ্ছা দেখাতে পারতো, তাহলে আমরাও জুনিয়র ডাক্তারদের বলতে পারতাম, বাবা যে সরকার তো এগোচ্ছে, তোমরা একটু পিছিয়ে এসো, অন্তত কিছুটা কাজ শুরু করো। কিন্তু আমরা, আমাদেরও বলার মুখ নেই, আমাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কাজের চাপ প্রচুর বাড়ছে। আমরা তাদের সঙ্গে বার্গেন করে অ্যাটলিস্ট কিছুটা বলতাম, ভাই আমাদের সঙ্গে একটু কাজে একটু হেল্প করো, কিন্তু আমাদের সেই বলার মুখ নেই। আমরা সিনিয়র মোস্ট হয়েও আমরা তাদেরকে বলতে পারছি না যে তোমাদের জন্য কিন্তু আমরা ইয়ে অ্যারেঞ্জমেন্ট করেছি, এতগুলো সিসিটিভি বসিয়েছি, এতগুলো সিকিউরিটি বসিয়েছি, এবং যারা যারা থ্রেট কালচারের মধ্যে ছিল তাদেরকে আমরা কর্ডন করেছি। বেশ কিছু নাম উঠে এসেছে যাদের থ্রেট কালচার বলে, অদ্ভুত জিনিস, এই জিনিসটা আমরা কোনোদিন ভাবিনি। আমাদের আজকে মেডিকেল প্রফেশন হয়ে গেলো, ধরুন 87 থেকে আজ পর্যন্ত কখনো থ্রেট কালচার এই টার্মটাই আমাদের শুনিনি। থ্রেট কালচার কি, যদি দর্শকদের একটু বুঝিয়ে বলেন কি হয় অ্যাকচুয়ালি থ্রেট কালচার, কি বলা হয়, কিভাবে হুমকি দেওয়া? থ্রেট কালচারের দুটো ভাগ, একটা হচ্ছে ট্রান্সফার পোস্টিং নিয়ে থ্রেট কালচার, মানে যাকে যখন খুশি যখন খুশি ট্রান্সফার করবো, এমনও ঘটনা আছে। বর্ধমানের মাইক্রোলজির হেড, তাকে ওখানকার যিনি দিদিন প্রিন্সিপাল ছিলেন, যিনি তার অত্যন্ত কঠিনকর্ম হওয়ার জন্য তাকে ভিসি করা হয়েছিল, তিনি তার কর্তৃত্বে 1:33 এলো ট্রান্সফার অর্ডার বাই ইমেল এবং 1:45 মধ্যে তাকে রিলিজ করে দেওয়া হলো, এবং বিনা কারণে। এমন কোথায় রিলিজ করালো যেখানে তার কাজ নেই, কুচবিহারে, যেখানে পোস্ট গ্রাজুয়েট নেই, কিছু কাজ নেই, অথচ তার জায়গাটা ফাঁকা থাকলো তখন কোভিডের কাজ চলছে। তার এই যে একটা থ্রেট কালচার, এটা 1 নম্বর থ্রেট কালচার, যে ট্রান্সফার পোস্টিং নিয়ে যাকে যখন খুশি পাঠাবো। ডেফিনেটলি অনেকের ক্ষেত্রে থ্রেট পরিবার থাকে, সন্তান সন্ততি তার লেখাপড়া থাকে, যখন খুশি এদিক করলে অসুবিধা হয়, এটা ডেফিনেটলি সবাই থ্রেট। নাম্বার টু থ্রেট হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে থ্রেট, পরীক্ষার ক্ষেত্রে পাস করাবো, ফেল করাবো। বহু এক্সামিনার, যেটা আজকে আপনাদের বিভিন্ন চ্যানেল দিয়ে প্রকাশ হয়ে গেছে, এক্সামিনারকে এরকম লিস্ট নিয়ে বেরোতে হয়, এইগুলো এরা পাস করবে, এরা ফেল করবে, এরা অনার্স পাবে, মানে এমন হয়েছে যারা ফেল করার মতো তাকেও অনার্স মার্ক দিতে হবে। এক্সামিনারকে অনেক ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে, সবাই তো রেজিস্ট করতে পারে না, সবাইকে আমি করাপ্টেড বলবো না, কিন্তু এমন প্রেশারের মধ্যে রাখে, বাধ্য হয় ফেল করা ক্যান্ডিডেটকে অনার্স মার্ক দিতে বা পাস করা ক্যান্ডিডেটকে ফেল করাতে। আবার মজার হচ্ছে, পাস করা ক্যান্ডিডেটকে আপনি ফেল করাবেন, সেই ফেল করাকে পাস করার জন্য পাশে বুথ আছে, সেখানে যাবে, সেখানে অনুদান দেবে, দিয়ে আবার ব্যাক করে আসবে, তখন ওই লিস্ট আসবে, এদেরকে পাস করিয়ে দেওয়া হোক, এবং টাকার লেনদেন হয়ে গেল। ডক্টর, আমি এখান থেকে আসছি, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমি ঝন্টু বাবুর কাছেও যাবো ফিরে এসে, এবং এখান থেকে কন্টিনিউ করবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, এরপরে আরও গুরুত্ব দিয়ে আলোচনা করব উৎসবে ফেরার কি সত্যি সময় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও প্রশ্ন করব, ফিরছি বিরতির পর। মুখ্যমন্ত্রীর কথাটা বোঝার চেষ্টা করুন, 1 মাস তো হয়ে গেল, আর কত আপনারা প্রতিবাদ করবেন? একজনের মৃত্যু হয়েছে, ঠিক আছে, হয়েছে, প্রতিবাদ হয়েছে 1 মাস, এবং হিসাব করে দিলেন উনি 31 দিন হয়ে গিয়েছে, 1 মাস 1 দিন হয়ে গিয়েছে, আপনারা খালি খালি রাস্তাতেই পড়ে আছেন, আশ্চর্য। এবার উৎসবে ফিরুন, পূজায় ফিরুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব পছন্দ করেন, মানুষকে উৎসবের অংশ করতে পছন্দ করেন, কারণ সাইকোলজিক্যালি কাউকে যদি উৎসবের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়
যদি উৎসবের সঙ্গে মানুষকে জড়িয়ে ফেলা যায় তাহলে হয়তো উনি ভাবছেন যে মানুষ এই প্রতিবাদ, এই ভয়ঙ্কর ঘটনা ভুলে গিয়ে উৎসবে গা ভাসিয়ে দেবে। এটাও একটা সাইকোলজি, মানুষ মানসিকভাবে হয়তো হঠাৎ করে পুজোর আনন্দে মেতে উঠবে এবং ভুলে যাবে সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এরকম আরও অনেক নাম যেগুলো উঠে এসেছে তাদের কী কী কুকীর্তি। মানুষ হয়তো ভুলে যাবে আর জি করের মধ্যে নিজের কাজের জায়গায় নিজের সবচেয়ে সিকিওর সেকেন্ড হোম তিনি বলতেন সেখানে দাঁড়িয়ে একজন মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা, তার আগে তার সঙ্গে যে অত্যাচার, ধর্ষণ এবং সেই সমস্ত কিছু ধামা চাপা দেওয়ার প্রশাসনিক চেষ্টা, প্রশাসনের ভেতরে থাকা ব্যক্তিদের চেষ্টা, উৎসব এগুলো ভোলাতে পারবে না। কি বলেছেন মুখ্যমন্ত্রী উৎসব নিয়ে শুনুন। এক মাস তো হয়ে গেল আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31 মার্চ গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। না, উৎসবে আপনি আমাদের যতই ফিরতে বলুন আমরা দুর্নীতি ভুলবো না, আমরা হত্যা ভুলবো না, আমরা অভয়ার ধর্ষণ ভুলবো না। চিৎকার করে প্রতিদিন সকাল সন্ধে অভয়ার বিচার চাইব, উৎসব পরে, আগে বিচার, বিচার না হলে উৎসব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি উৎসবে ফিরতে বলতে পারবেন অভয়ার মাকে? চোখে চোখ রেখে তাকে বলতে পারবেন চলুন একটু একটু উৎসব করে আসি, চলুন একটু দুর্গাপুজোয় বেরিয়ে আসি? বলতে পারবেন অভয়ের বাবাকে? বলতে পারবেন অভয়ের মা যখন কেঁদে আপনার কাছে বিচার চাইবে তাকে বলতে পারবেন? হলো তো অনেক দিন, এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, বলতে পারবেন তো? কি বলছেন অভয়ের মা শুনুন। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই, তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কী করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? এক মাস হয়ে গেছে, যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো? কারা 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 আন্দোলনের গলা টিপে মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি, কেন করছো তুমি? যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি। অভয়ের মা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন আপনার পরিবারের কারুর সঙ্গে এরকম হলে আপনি কি উৎসবে ফিরতে পারতেন? আজকে যদি উত্তরটা দেন আমরা অপেক্ষা করব। ঝন্টুবাবুর কাছে আসবো। ঝন্টুবাবু, আপনি কি উৎসবে ফিরতে পারবেন? আমি তোমায় বলছি, জেনেটিক্যাল লায়ার কাকে বলে আমি জানি না, ডাক্তারবাবুদের চিকিৎসাশাস্ত্রে আছে কি না জেনেটিক্যাল লায়ার, এই চিকিৎসাটা হয় কি না আমি বলছি। দেখো, উত্তাল নাগরিক আন্দোলনে অভিমুখ ঘোরাতে মুখ্যমন্ত্রীর যে পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, এই অসংবেদনশীল আহ্বান, আমি দুই কন্যার জনক, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রত্যাখ্যান করলাম আপনার এই দাবি, আপনার এই আহ্বান, এই অসংবেদনশীল একটা আচরণ আপনার। আমি তোমায় বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন কি কায়দায় এই গণ আন্দোলনকে ভাঙতে চাইছে। কপিল সিব্বল একজন প্রবীণ রাজনীতিবিদ, একজন দীর্ঘদিনের আইনজীবী, কালকে যখন আদালতে বলছেন যে দেখুন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন রাজ্যে চলছে, তারা কোনো পারমিশন নিচ্ছে না পুলিশের, আমি বলছি জেনে রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনার সাধ্বেদ কপিল সিব্বলজি, যে 1973 সালে সুপ্রিম কোর্ট ভার্সেস হেমন্তলাল কেসে স্পষ্ট সুপ্রিম কোর্ট করেছিল এবং সেটা পরবর্তীকালে ইনক্লুড হয়ে যায় সংবিধানে, যে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে রাইট টু ডিসেন্ট ইজ দ্য অ্যাসেন্ট অফ দ্য ডেমোক্রেসি, 19(a)(1)(a), এখানে রাইট টু ডিসেন্ট ইন দ্য লাইফ লাইন অফ দ্য ডেমোক্রেসি, আর 19(1)(b), অ্যাসিওর সিটিজেন দ্য রাইট টু অ্যাসেম্বল প্রিয়াম্বল অ্যান্ড উইথআউট আর্মস। আমি বলছি আমাদের
সংবিধান আমাদেরকে শান্তিপূর্ণ গণ আন্দোলনের অধিকার দিয়েছে, তার জন্য কোনো পুলিশ প্রশাসনের কোথাও কোন রকম পারমিশন লাগে না। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এটা 19-1 এর A, 19-1 এর B তে ক্লোজ অ্যাড করা হচ্ছে। এটা তুমি ভাবতে পারছো কবি সিব্বল জানে না, এটা CM জানে না, পুরো গণ আন্দোলনটায় এত ভয়ানকভাবে কেঁপে উঠেছে প্রশাসন যে যেন তেন উপকরণে আছে একটা জেনেটিক্যাল লায়ার, মিথ্যাচার করছে, মিথ্যাচার করছে। ভেবে রাখুন, হিটলারও কিন্তু স্লোগান তুলেছিল মহিলাদের উদ্দেশ্যে, ব্যাক টু কিচেন। আপনি যেমন বলছেন 12টার রাত্রিবেলা আপনি মহিলাদের কাজে দেবেন না, ফিরতে দেবেন না, আপনি হিটলারের ভাষায় কথা বলছেন। হিটলার মহিলাদের সুরক্ষা দিতে না পেরে বলেছিল ব্যাক টু কিচেন। টাকার অফার করেননি, উনি তো বলেছিলেন 10 লাখ টাকা স্পষ্ট। দেখো এখানেও কতগুলো মিথ্যাচার। রুল 6B অফ ওয়েস্ট বেঙ্গল ভিকটিম কম্পোজিশন স্কিম 2017 এবং BNS যেটা আজকে হয়েছে 396-1 সেকশনে পরিষ্কার এভাবে ভিকটিমদের যে কম্পেনসেশন এটা আছে, কিন্তু এইভাবে দেওয়া যায় না। তার অনেকগুলো ধারাবাহিকতা, শিষ্টাচার আছে। আমরা অমানুষ নই, মুখ্যমন্ত্রীর মতো অমানুষ আমরা নই যে প্রেস কনফারেন্স করে বা একটা বডি পড়ে আছে ঘরের মধ্যে তার DC নোটকে দিয়ে সরাসরি টাকার অফার, তিনি সরাসরি টাকার অফার দিচ্ছে। এটা সিচুয়েশন মানতে হবে, বুঝতে হবে। আমি কার কাছে দাবি করছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন একজন ধর্ষিতা কালিয়াগঞ্জের মেয়েটিকে বাসে বেঁধে নিয়ে ন্যূনতম বডিটার প্রতি ন্যূনতম সৌজন্যতা না দেখিয়ে তার সৎকার করতে গিয়েছিল, তার প্রতিবাদ করেছিল বলে ওই মেয়েটির আত্মীয়কে ঘরে ঢুকে রাত্রিবেলা গুলি করে মেরেছিল পুলিশ। তার থেকে আমরা কী সৌজন্যতা আশা করি ভাই, কী করি, কী আশা করতে পারি? আমি এর চেয়ে বেশি আপনার থেকে মাফ করবেন, আপনি উৎসব নিয়ে থাকুন, আমি উৎসব নিয়ে থাকব। আমার বোনটি মারা গেছে, আমি অসুচ পালন করব। বেশ, ডক্টর দাস, একদিকে দুটো প্রশ্ন করব। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, ডক্টর কমিউনিটি কি উৎসবে ফিরবেন, এক নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নারায়ণ স্বরূপ নিগম হেলথ সেক্রেটারি, তিনি গতকালের মিটিংয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে, উনি অনেক কথা বললেন, কিন্তু এই নারায়ণ স্বরূপ নিগমের সাথেই সন্দীপ ঘোষ মিটিং করেছিলেন এবং মিটিং করে ডিসিশন হয়েছিল যে তার পাশের রুমটা ভেঙে দেওয়া হবে, সেই চিঠি আমরা প্রকাশ করেছি। সেই হেলথ সেক্রেটারির কাছে আপনাদের কী আশা রয়েছে? আর উনি পুজোয় ফিরতে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আমরা পুজোয় ফিরব, আমরা ফিরব শক্তির পুজোয়, যে শক্তি অর্জন করে আমরা এই দুর্বৃত্তদের আমরা এখান থেকে তাড়িয়ে ছাড়ব, সেই শক্তির পুজোতেই আমরা ফিরতে চাই। এবং দেখে নেবেন যে সেই শক্তির পুজোর পর যে শক্তি অর্জন করবে সেই শক্তির কিন্তু কাছে আপনি দাঁড়াতে পারবেন না। নারায়ণ স্বরূপ নিগমের কথা বলছেন, তিনি কীরকম ব্যক্তি আমি জানি না, কিন্তু গত 1-1.5 বছর থেকে তার কাছে বিভিন্ন কমপ্লেন গেছে এবং যেগুলো ডকুমেন্টেড। আসগর আলী সাহেব তিনি কিন্তু দিয়েছিলেন, একদম ডকুমেন্টেড বলেছিলেন, ওপেন অ্যান্ড শাট কেসের মতো করে তিনি জমা দিয়েছিলেন, সেইটাকে চেপে রেখে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। তিনি হাউস স্টাফ চেফ নিয়ে যে অভিযোগ এসছে সেটা আবার অভিযুক্তের বাড়িতেই পাঠিয়ে দিয়েছেন। তার মানে তিনি বলেছেন অভিযুক্তকে, দেখো তোমার নামে অভিযোগ করেছে, তুমি আর একটু কড়কে দাও। তাহলে যেই কড়কে দেওয়ার রাজনীতির মধ্যে কিন্তু যে থ্রেড সিন্ডিকেটের কথা একটু বলছিলেন, সেই থ্রেড সিন্ডিকেটের বাইরে হেলথ সেক্রেটারিও পড়ছেন না, কারণ তিনি তাহলে ব্যাপারটা অন্তত তদন্ত করতেন, মিনিমাম ফর্মে হলেও অ্যাটলিস্ট ব্যাপারটাকে থামাতেন, পুরোপুরি আটকানোর ক্ষমতা তার হয়তো ছিল না, কারণ যারা থ্রেট করছেন তাদের মাথার উপর অনেক বড় হাত, রাজ্য প্রশাসনের সর্বোচ্চ হাত আছে, হেলথ সেক্রেটারি সেখানে তো শিশু। কিন্তু তিনি কিছুটা হলেও সদিচ্ছা প্রকাশ করতেন, সেইটুকুও না করে তিনি করলেন কি, যিনি থ্রেট দিচ্ছেন বা যিনি দুর্নীতি করছেন তার কাছেই ফাইল পাঠিয়েছে, দেখো তোমার নামে কী সব অভিযোগ আসছে, তুমি পারলে এগুলোকে আরও ভালো করে করতে দাও। এই করদাতার মাধ্যমে কী দাঁড়াচ্ছে, যে শিক্ষা ব্যবস্থা বা সে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়াচ্ছে তার মধ্যে কিন্তু জনস্বাস্থ্য ব্যাহত হচ্ছে। এই থ্রেট কালচারের মধ্যে দিয়ে এই যে বলছিলাম যে পাস ফেল ডিটারমিন করছে সিন্ডিকেট, যেসব ছাত্র বেরোচ্ছে যারা ক্লাস না করে না পড়ে শুধু থ্রেট কালচারের মধ্যে দিয়ে তারা পাস করে বেরোচ্ছে বা বার করতে বাধ্য হচ্ছে আমরা অনেকেই, সেই তারাই যে ডাক্তারি করবে তাতে কিন্তু পশ্চিমবাংলার জনস্বাস্থ্য তথা ভারতবর্ষের জনস্বাস্থ্য কিন্তু ভেঙে পড়তে বাধ্য। কারণ এই ডাক্তারবাবুদের যারা ভবিষ্যতে বেরোবে তারা আমাদের ছাত্রছাত্রী অফিসিয়ালি, কিন্তু আমাদের সঙ্গে অনেকের কন্ট্যাক্টই হচ্ছে না, তারা ওই থ্রেট কালচারের মধ্যে দিয়ে পরীক্ষার কাছে আসছে, তাদের সিন্ডিকেটের নাম লিখে সেখান থেকে পাস করে বেরিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু সেই দায়িত্ব আমাদের থেকে যাবে যে আমরা যে ছাত্রছাত্রী তৈরি করছি তারা ভারতবর্ষের জনস্বাস্থ্যকে কিন্তু শেষ করে দেবে, তার জন্য কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্য কিন্তু ধ্বংস হবে। শুধু আমরা নই, হাসপাতাল নই, যারা
এটির বিরুদ্ধে কাজ করতে যাবেন উইদাউট এনি ক্লিনিক্যাল নলেজ, মানুষের স্বাস্থ্য কিন্তু বিঘ্নিত হবে, এইটা সাধারণ মানুষকেও বুঝতে হবে। সেই জন্য আজকে আমরা যারা জনস্বাস্থ্যকে ভালোবাসি, যারা মনে করি যে ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা মাথায় তুলে রাখতে চাই, তারাও কিন্তু আজকে খুব ব্যথিত যে এইরকম ছাত্রছাত্রী যদি বেরোয় ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়বে। তা সুতরাং শুধু দুর্নীতির সঙ্গে মানুষের স্বাস্থ্য কীভাবে জড়িত এই জায়গাটা সাধারণ মানুষকে আজকে বুঝে নিতে হবে। বুঝেওছেন কিছুটা, সেই জন্য তারা আতঙ্কিত আশঙ্কিত, এই জায়গাটা বুঝতে হবে। এবং থ্রেট কালচার যেখানে যেখানে এসছে, যাদের নাম এসছে, তাদের বিরুদ্ধে জুডিশিয়ারি কমিশন বসিয়ে তদন্ত করতে হবে। কারণ আমরা ডিপার্টমেন্টাল কমিটির উপর নির্ভর করছি না, তাহলে অন্তত সিটিং অর রিটায়ার্ড জাস্টিসের আন্ডারে কমিশন বসিয়ে, একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার উপরে যেসব আক্রমণ হয়েছে বিগত কয়েক বছর ধরে, অনেক অভিযোগ প্রমাণিত অর্ধ প্রমাণিত হয়ে গেছে, তার উপরে একটা কমিশন, এবং এই থ্রেট কালচারের মধ্যে দিয়ে ট্রান্সফার পোস্টিংয়ের যে সিন্ডিকেট চলেছে, তারপর আলাদা করে জুডিশিয়ারি কমিশন বসিয়ে তদন্ত করতে হবে। তাহলেই বুঝবো যে অন্তত রাজ্য সরকার শেষে দেওয়ালের পিঠ থাকার পরে অন্তত তারা কিন্তু একটা অন্তত সদিচ্ছা দেখাচ্ছে, নাহলে বুঝবো তাদের কোনো সদিচ্ছাই নেই। আজকে আশা করছি আজকে অন্তত এই আন্দোলনের পরে তারা ডিক্লেয়ার করবেন যে হ্যাঁ, আমরা জাস্টিস জুডিশিয়ারির আন্ডারে থেকে আমরা কমিশন বসাচ্ছি স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর যেসব দুর্নীতি হয়েছে চলো তদন্ত করতে, তাহলে আমরা সদিচ্ছা দিয়ে দেখতে পাই, তাহলে জুনিয়র ডাক্তারও আশ্বস্ত হবে, তারা হয়তো কিছুটা কাজে ফেরত দিকে এগোতে পারে। বেশ, আমি ডক্টর তথাগতর কাছে আসবো। ডক্টর তথাগত, দুটো প্রশ্ন আপনাকেও। এক নম্বর প্রশ্ন, অভয়ের মা বলছেন যে আমার বাড়ির প্রদীপ নিভে গিয়েছে, আমি কি করে উৎসবে ফিরব। আপনার আমার আমাদের সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন রাজ্যের মানুষকে উৎসবে ফেরার কথা, এক মাস হয়ে গিয়েছে, বলছেন এক মাস তো হলো, 31 দিন তো হলো, আরে ভাই আরো আর কত, এরকমটা তিনি বলার চেষ্টা করছেন। আপনারা তার উত্তরে কি বলবেন, এক নম্বর? আর দু নম্বর প্রশ্ন, ডক্টরবাবু বলছিলেন থ্রেট কালচার, বারবার বলছেন থ্রেট কালচারের মাধ্যমে যে ডাক্তাররা উঠে আসে তারা তো আমাদের হেলথের জন্য থ্রেট, তারা তো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য থ্রেট, থ্রেট কালচারের ফলে যে থ্রেট আমাদের জন্য তৈরি হচ্ছে এটা কিভাবে ভবিষ্যতে ঠেকানো যায়? প্রথম একটা কথা বলবো, মমতা ব্যানার্জি বলছেন না যে এক মাস একদিন তো হলো, এবার কাজ উৎসবে ফিরুন। আমরাও বলছি একটা কথা, 13 বছর তো হলো, এবার স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরুন। যাই হোক, একটা কথায় আসি, সেটা হচ্ছে যে এটা নাগরিক সমাজের কাছে আমার পরিষ্কার কথা, অভয় আর ধর্ষকরা কিন্তু এখনও খোলা ঘুরে বেড়াচ্ছে। পুজোয় রাত্রিরে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে এই অভয় আর ধর্ষকদের শিকার আপনি হবেন না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেই গ্যারেন্টি কিন্তু রাজ্য সরকার আপনাকে দিতে পারছে না, বরং বলছে যে মেয়েরা রাত্রিরে কম বেরোবে। তার মানে কি আমাদের রাজ্যের মেয়েরা রাত্রিরে ঠাকুর দেখতেও বেরোবে না? এই যে একটু আগে স্যার বলছিলেন না ব্যাক টু কিচেন, তার মানে সেই ব্যাক টু কিচেনের জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। এবং আমি আরেকটা কথা বারবার করে বলি যে থ্রেট কালচার, প্রিন্সিপাল সেক্রেটারির কথা বারবার করে উঠে আসছে, আক্তার আলী স্যারের 1000 পাতার চিঠি, তাছাড়া সরকারি ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম থেকে বারবার করে প্রিন্সিপাল স্যারকে চিঠি পাঠানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি দমন শাখা চিঠি পাঠিয়েছে গত বছর আগস্ট মাসে, সেই ফাইল 1 ইঞ্চি নড়েনি। গতকাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একজন ফ্যাকাল্টি অভিযোগ করেছেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পরীক্ষা চলাকালীন নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে ফ্যাকাল্টিকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে যাতে পরীক্ষার অবাধে ডকাডকি করা যায়। আমি খুব পার্টিনেন্ট অভিযোগ করছি, ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে ডিএমইর নিয়োগ নিয়েও প্রচণ্ড বিতর্ক আছে, এবং এই বিতর্কও আছে যে অভিজ্ঞকে মানে বিশেষ কোভিড কোটার মাধ্যমে, যেটা দুর্নীতিগ্রস্ত কোভিড কোটা কমপ্লিটলি, সেটার মাধ্যমে তাকে পিজিতে অ্যাডমিশন করিয়ে দিয়ে তিনি হয়তো ডিএমই হয়েছেন, এই অভিযোগও সামনে আসছে বারবার করে। আমরা একটা কথা পরিষ্কার বলছি, থ্রেট কালচার বিশেষ করে কোভিডের সময়ের পর থেকে খুব দায়িত্ব নিয়ে শুধু মেডিকেল কলেজ না, জেনারেল ডিগ্রি কলেজগুলো সমস্ত জায়গাতে থ্রেট কালচারকে কিন্তু একদম মানে তৃণমূলের মানে আর্থিক উপার্জনের একটা জায়গা করে দিয়েছে এরা। থ্রেট কালচারটা কি মানে একদম সহজভাবে কি হয়, অ্যাকচুয়ালি কি হচ্ছে? একদম প্রথম কথা, ক্লাস না করা থেকে শুরু, ক্লাস না করার পর হচ্ছে পরীক্ষায় না পরীক্ষায় ম্যানিপুলেশন। তো আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দেন নির্দিষ্ট দাদাকে যারা শাসক দলের ঘনিষ্ঠ, আপনি পরীক্ষার হলে বসে বই ল্যাপটপ মানে ল্যাপটপ মোবাইল সমস্ত কিছু খুলে ঢুকতে পারবেন, ডাক্তারি পরীক্ষায় একদম, যারা ভবিষ্যতে আমাকে অপারেশন করতে একদম। এবং আমি আবার একটা কথা বলছি, ভয়ঙ্কর, এই মানুষগুলো যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খোলা রাস্তায়, এই মানুষগুলো থেকে জুনিয়ররা কি শিখছে? আমাদের ডাক্তারি ফ্যাটার্নিটিতে কিন্তু সিনিয়র জুনিয়র সম্পর্কটা একটা উদাহরণ হয়ে থেকেছে সারা জীবন, বিশেষ করে বাংলার ওয়ার্ক কালচার, এখানে সিনিয়র জুনিয়র ফ্যাকাল্টি আমরা সিনিয়রদের দাদা বলি। এইখানে যে থ্রেট কালচারের জন্ম দিয়ে গেল এরা, আমরা দেখেছি এর আগে SSC দুর্নীতি নিয়ে মাস্টার মশাইদের উপর একটা কোয়েশ্চেন মার্ক চলে এসেছিলো, এটা কিন্তু ডাক্তারদের উপর একটা কোয়েশ্চেন মার্ক, এই ঘটনাগুলো যে সামনে আসছে ডাক্তারদের আমাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এটার দায় তো যারা পড়াশোনা করে ভালো করে পাশ করেছে তাদের নয়, এটা তো এখনও এমন, আমি অধিকাংশ ডাক্তারি পড়ুয়া, আমার বন্ধু, আমার জুনিয়র, আমার সহকর্মী যারা আছে,
অধিকাংশ পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দিয়ে রাতের পর রাত জেগে পড়াশোনা করে প্র্যাকটিক্যাল দিয়ে পাশ করতে হয়েছে। এই গুটি কয়েক মানুষের দায়িত্ব পুরো ডাক্তার কমিউনিটি নেবে না। এবং আমি লাস্ট একটি কথা বলছি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডিন স্যারকে ওখানকার ছাত্রছাত্রীরা পদত্যাগ করাতে বাধ্য করেছে। উনি লাইভ ক্যামেরার সামনে বলেছেন যে ফোন আসতো, লিস্ট আসতো, যে একে একে পাশ করিয়ে দিতে হবে। আপনি ভাবতে পারেন, গ্রেস মার্কসের কথা আমরা শুনেছি, তাকে অনার্স পাওয়াতে হবে, ডিস্টিংশন পাওয়াতে হবে ফেল করা ছাত্রকে, এই আবদার চলে আসছে। আবদার না এলে আগে রিলিজ অর্ডার চলে আসছে, তারপর ট্রান্সফার লেটার আসছে। মানে ফেল করা ছাত্রকে পাশ করাতে হবে এটা দাবি নয়, ফেল করা ছাত্রকে ডিস্টিংশন পাওয়াতে হবে এটা দাবি। না হলে যে পাবে না তাকে বদলি করে দেবে। বদলি করা তো খুব মিনিমাম বললাম, তাকে থ্রেট দেওয়া হয়েছে, প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে, এমন ঘটনাও সামনে এসেছে। তাহলে কোথায় আছি আমরা? আমার খুব স্পেসিফিক দাবি, এর দায় তো স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ নেতৃত্বকে, শীর্ষমাথাকে নিতেই হবে। ঠিক এখান থেকে আমি তুলিকার কাছে আরও একবার যাব। তুলিকা, দর্শকরা আজকে গোটা দিন নজর রাখবেন, জুনিয়র ডাক্তাররা আজকে আবার নতুন করে স্বাস্থ্যভবন অভিযান করবেন তাদের পাঁচ দফা দাবি নিয়ে। সেই দাবিগুলি যদি আরও একবার তুলে ধরো, তুমি আরজি করে এই মুহূর্তে রয়েছো, এবং আরজি করে এই মুহূর্তে কী পরিস্থিতি তুলিকা? এই মুহূর্তে চিকিৎসকরা মূলত পাঁচটি দাবি জানাচ্ছেন, তার মধ্যে প্রথম যে দাবি সেটা হচ্ছে বিচার চাইছেন। এই মুহূর্তে অভয়ার যারা খুনিরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের সঙ্গে সঙ্গে সিকিউরিটি এই মুহূর্তে বাড়াতে হবে। তারই সঙ্গে যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে। এছাড়াও আমরা দেখেছি গত সপ্তাহে যেরকমভাবে চিকিৎসকরা লালবাজার অভিযান করেছিলেন, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তার পদত্যাগ চাইছেন। এছাড়াও ডিসি নর্থেরও পদত্যাগের দাবি জানাচ্ছেন। এই এর পাশাপাশি যে থ্রেড কালচার এই মুহূর্তে চলছে সেটা ইতিমধ্যে বন্ধ করতে হবে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই একাধিক দাবি নিয়ে, মোট এই পাঁচটি দাবি নিয়ে এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা আজকে স্বাস্থ্যভবন অভিযান করবেন। আজকে দুপুর ১২টার পরে তারা স্বাস্থ্যভবন অভিযান করবে, যেখানে করুণাময়ী মোড় থেকে সেই অভিযান শুরু হবে এবং মিছিল করে যাবেন তারা স্বাস্থ্যভবন পর্যন্ত। এবং সেখানেই মূলত প্রথম যেটা তারা সেখানে চাইছেন, বিচার চাইছেন, এর সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবি জানাবেন। আর যতক্ষণ না তারা পদত্যাগ করবে তারা কিন্তু সেই অবস্থান বিক্ষোভ বা স্বাস্থ্য ভবন থেকে তারা বেরিয়ে আসবেন না, এমনটাই গতকাল জানিয়ে দিয়েছেন যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন। এবং কিশোরের আমরা এটা দেখেওছি যে লালবাজার অভিযানে যাওয়ার পর তারা সিপির হাতে তারা তাদের ডেপুটেশন দফা দেবেন এবং পদত্যাগের দাবি জানিয়েছেন, সিপির সঙ্গে তারা কথা বলতে চাইছেন। সেই দাবি নিয়ে যখন যাওয়া হয় তাদেরকে আটকে দেওয়া হয় লালবাজার থেকে প্রায় 200-300 মিটার দূরে, সেখান থেকে তারা যেতে পারছিলেন না। এবং সেখানে সিপি যতক্ষণ না দেখা করবে ততক্ষণ তারা সেই জায়গা থেকে নড়বেন না, সেই সেই পণ করেছিলেন যারা চিকিৎসকরা রয়েছেন। এবং আমরা দেখেছি যে রাত ভোর কিন্তু তারা সেখানে অবস্থার বিক্ষোভ করে, তারপর সিপি বাধ্য হন সেই শিরদাঁড়া গ্রহণ করতে জুনিয়র ডাক্তারদের হাতে। সেই শিরদাঁড়া তার টেবিলে গিয়ে রেখে আসেন জুনিয়র ডাক্তাররা। সেই শিরদাঁড়া তিনি ব্যবহার করছেন কিনা, তার নিজেরটা আছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, দ্বিতীয়টা তিনি ব্যবহার করছেন কিনা, না প্রথমটার মতো দ্বিতীয়টাও বিক্রি করে দিয়েছেন সেই প্রশ্নও জুনিয়র ডাক্তাররা করেছেন। আমি শেষ কমেন্ট নেব প্রত্যেকের কাছে, ডক্টর সুদীপ লাস্ট কমেন্ট, 30 সেকেন্ড প্রত্যেকের কাছে যাব, আপনাদের দাবি মানে জুনিয়র ডাক্তারদের দাবি এবং আজকের আন্দোলন, শেষ কমেন্ট। আজকের আন্দোলন থেকে দাবি হওয়া উচিত এই স্বাস্থ্যভবনে যে দুর্নীতিগুলো, এইগুলোর বিরুদ্ধে আমি যেটা বললাম যে সিটিং ও রিটায়ার জাজের আন্ডারে কমিশন বসিয়ে তদন্ত করতে হবে এবং যে যে দুর্নীতিগুলোর অভিযোগ এতদিন এসেছে সেগুলো একদম প্রকাশ্যে আনতে হবে। শুধু পদত্যাগ দিয়ে কিন্তু শেষ হবে না, একটি ব্যক্তি সরে যেতে পারে, আর যে ব্যক্তি আসবে তিনি কিন্তু একই কার্য করবেন, যদি না সিস্টেমটা ভাঙা যায়। সিস্টেমটা ভাঙতে গেলে জাজের আন্ডারে থেকে কমিশন বসিয়ে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা তদন্ত করতে হবে। বেশ, ধন্যবাদ ডক্টর তথাগত। একটাই কথা বলার, এই মুভমেন্টকে কাজে লাগিয়ে কেউ কেউ একটা ভালো তৃণমূল মেডিকেল কমিউনিটিতে আনার চেষ্টা করছেন, তারা ভালো তৃণমূল। দেখুন একটাই কথা বলছি, ব্যাপারটা ওই মানে ও খেতে পারছে আমি খেতে পারছি না, এরকম একটা জায়গায় কিন্তু তৃণমূলের মধ্যে আছে। আর আমি আরেকটা লাস্ট কথা বলবো, যত বড় মাথাই হোক, যত বড় মাথা এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করবে, আমাদের পরিষ্কার দাবি অভয়াকে যারা খুন করেছে, ধর্ষণ করেছে, খুনের তথ্য প্রমাণ যারা লোপাট করেছে এবং আন্দোলনের উপর চাপ সৃষ্টি করছে যারা, এদের প্রত্যেকের এরা কত কত বড় মাথা হোক না কেন তার শেষ দেখে আমরা ছাড়বো। এবং যতবারই উৎসবে ফেরার কথা আসছে আমাদের, পরিষ্কার কথা, উৎসবে তো ফিরবই না, রাজপথও ছাড়বো না। বেশ, ঝন্টুবাবু, কাল গতকাল ভারত সরকারের হেলথ ডাইনামিক্স 22-23 একটা রিপোর্টে ভয়ানক ঘটনা যে ন্যাকেট করে দিয়েছে যে 36% প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এই রাজ্যে নেই, গ্রামীণ।
আর সবচেয়ে বড় ব্যাপার, 12,506 গ্রামীণ উপকেন্দ্রের মধ্যে 650টিতে শুধু মহিলা স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা আছে। ভাবতে পারো, 3-4% কেন্দ্রে মহিলাদের থাকার ব্যবস্থা, বাকিগুলো কার ইলেকট্রিসিটি নেই। এখানে 1,500 উপকেন্দ্রে কোনো বিদ্যুৎ নেই, লোডশেডিং, সন্ধ্যার পরে কাজ করা যাবে না। আমি বলছি এই নারায়ণ নিগম 4 সেকেন্ড 4 মিনিটে একটাবার সন্দীপ প্রভাবশালী সন্দীপের নাম নিতে পারেনি, সেই নারায়ণ নিগম কালকে ধমক দিচ্ছে। আমি বলছি পুরো এন্টার ব্যবস্থায় কালকে প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জি যেভাবে এই যে অভিজিৎ মণ্ডল, এই যে আইসি, তার পাশে দাঁড়িয়ে প্রাইভেট হাসপাতাল নার্সিংহোমগুলো যারা ওকে ভর্তি নেয়নি তাকে থ্রেট করেছে, তাতে আমি পরিষ্কার যে মুখ্যমন্ত্রী কিন্তু স্বাস্থ্য দপ্তরের মাফিয়া রাজটাকে পুরোপুরি চালিয়ে যেতে বদ্ধপরিকর। বেশ, সময় একদম শেষ, আমায় শেষ করতেই হবে। শেষ করার আগে এটাই বলবো, এই অনুষ্ঠান হয়তো এখানে শেষ হচ্ছে, কিন্তু এই আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ডাক্তাররা শেষ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে ফিরুন, ডাক্তাররা বলছেন, পশ্চিমবঙ্গের মানুষ বলছেন সবের ওপর দাঁড়িয়ে উৎসব হয় না, হবে না, আগে বিচার পরে উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি 14 তলার ওপর থেকে, অনেক উপর থেকে হয়তো বার্ডস আই ভিউ দিয়ে দেখতে পায়েন গোটা রাজ্যটাকে, সেখান থেকে একবার তাকিয়ে দেখুন সাধারণ মানুষ কি বলছেন ভাবছেন, এত দূরে থাকবেন না, মানুষের কথা বুঝুন। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।